প্রাচীন মিশরীয় সভ্যতায় হাজার হাজার বছর আগ থেকে মমির সংস্কৃতি চালু হয়। পিরামিডের ভিতর অন্ধকার ঘরে একটা বাক্স, তার ভিতর সারা শরীর ব্যান্ডেজের মতো করে পেঁচানো একটা লাশ। প্রাচীন মিশরীয়রা মনে করত মৃত্যুর পর মানুষ পরকালে তাদের জীবন আবার ফিরে পাবে, আর সেই জীবনে যাওয়ার জন্য তাদের মৃতদেহ সংরক্ষণ করে রাখতে হবে, আর এই সংরক্ষণ করে রাখার জন্য মমি তৈরি করা হতো। তবে মমি কেবল মিশরের ধনী ও উচ্চবর্গীয় ব্যক্তিদেরই করা হতো। আজকে আমরা জানব 3000 বছর আগে ফারাও রাজার মমির মধ্যে কী পাওয়া গেল। তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তবে ত-S&T লার্নিং স্কুলের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর যুক্ত থাকুন। তো চলুন শুরু করি। খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতকের রাজা প্রথম আমেনহোটেপ সম্প্রতি এই মমির দেহ স্ক্যান করে বিস্মিত গবেষকরা। দেখা গিয়েছে প্রথম আমেনহোটেপের শরীর এখনও অক্ষত অবস্থায় রয়েছে, চিবুক রয়েছে শুরু। এতটা অক্ষত কীভাবে হলো এই ফারাওয়ের খুলি? মনে করা হচ্ছে এর পেছনে অন্যতম কারণ এই মমিটির আবরণ এখনও খোলা হয়নি। এটিই একমাত্র মমি যার দেহ রয়ে গিয়েছে আবরণের আড়ালেই। ফ্রন্টিয়ার্স ইন মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র, যা থেকে জানা যাচ্ছে মোটামুটি 1525 থেকে 1504 খ্রিস্টপূর্বাব্দে রাজা ছিল আমেনহোটেপ। ডিজিটাল পদ্ধতিতে করা সিটি স্ক্যান করে দেখা গিয়েছে সরু চিবুক, ছোটো নাক, কোঁকড়া চুল ও সামান্য উঁচু দাঁত। ওই ফারাওয়ের মুখের সঙ্গে মিল রয়েছে তার বাবার। এত বছর পেরিয়ে গেলেও কোনো চোটাঘাত লাগেনি খুলিটির। গবেষণাপত্রটির প্রধান লেখক কায়রো বিশ্ববিদ্যালয়ের রেডিওলজির অধ্যাপক ডক্টর শহর সালেম জানিয়েছেন, যেহেতু আমেনহোটেপের মমি কখনো খোলাই হয়নি, তাই তা আধুনিক যুগের পক্ষে এক দারুণ সুযোগ। 1881 সালে প্রথমবার খোঁজ মিলেছিল আমেনহোটেপের, অথচ 140 বছর ধরে সেটির আবরণ উন্মোচন করা হয়নি। এর পেছনে কি কোনো অপ্রাকৃত রহস্য লুকিয়ে রয়েছে? গবেষকরা অবশ্য জানাচ্ছেন তেমন কোনো ব্যাপার নেই। আসলে ওই মমিটি এত নিখুঁতভাবে আবরণে ঢাকা, মমির নাক ও মুখও ঢাকা রয়েছে মুখোশে, তাই সেটিকে আবরণমুক্ত করতে চান না প্রত্নতত্ত্ববিদরা। তবে এবার ডিজিটাল পদ্ধতিতে স্ক্যান করে সেটিকে দেখা সম্ভব হলো। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি এমন ভিডিও নিয়মিত পেতে চান, তবে ত-S&T লার্নিং স্কুলের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। ভালো থাকবেন।